আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে পারভেজ ইসলাম কিশোরগঞ্জ থেকে। আজকে আমি আপনাদেরকে জিআইয়ের যে ডোর আছে আপনার কাঠের দরজার মতো এই ডোরগুলো দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আপনার এক পাল্লার একটা ডোর। দেখেন ডিজাইনটা কত সুন্দর, কত মসৃণ। আমি ক্যামেরাটা কাছ থেকে নিয়ে দেখাচ্ছি, আপনারা যারা কিনা কাছ থেকে দেখতে যাচ্ছেন দেখেন কতটা মসৃণ। এটা যদি পেন্ট করা হয় পুরো কাঠের দরজার মতো দেখা যাবে, কিন্তু একটাই পার্থক্য, সেটা হচ্ছে কাঠের দরজা থেকে এই দরজাটার দামে কম মানে ভালো, দামে কম মানে ভালো। এই জিনিসটা কিন্তু অনেক বছরের পর বছর চলে যাবে, এটাতে মরিচা টরিচা কিচ্ছু আসবে না, কারণ এটা জিআই মালামাল। এই যে অ্যাঙ্গেলগুলো দেখেন কত মোটা মোটা অ্যাঙ্গেল, কত মোটা মোটা অ্যাঙ্গেল দিয়ে এই এক পাল্লার ডোরগুলো তৈরি করা হচ্ছে। আপনারা যারা কিনা কাঠের দরজার বদলি আপনি জিআই বক্স দিয়ে ডোর বানাতে চান, তাহলে কিন্তু এই শীটটা বা এই ডিজাইনটা চয়েস করতে পারেন। অনেক সুন্দর একটা ডিজাইন। আরও কয়েকটা ডোর আছে, এগুলো দেখানোর চেষ্টা করব। এখানে আমরা কোন কোন ডোর তৈরি করতেছি, এখানে যে জিআই এর বক্স ডোরটা আমরা তৈরি করতেছি এটাও দেখেন কতটা মসৃণ। এটা কিন্তু এই যে দেখেন আমি কাছ থেকে নিয়ে দেখাচ্ছি কতটা মসৃণ। এখানে যদি আপনারা পেন্ট করেন পুরো কাঠের ডোরের মতো হয়ে যাবে। কাঠের ডোরের মতো হয়ে গেলে কিন্তু এটা কিন্তু বছরের পর বছর চলে যাবে। এখানে এটা গুণেও কাবে না, জংও পড়বে না, কিচ্ছু হবে না, আপনার বছরের পর বছর চলে যাবে, কোনো অসুবিধা নাই। আপনার বাড়ির জন্য এটাই একটা সুরক্ষার একটা ডোর। এখানে আমরা ব্যবহার করেছি ভালো মানের হাতল, যেটা কিনা খুবই মজবুত এবং আরামদায়ক ধরতে গিয়ে। দেখেন আপনারা কতটা মোটা মানের হাতলটা আমরা ব্যবহার করেছি। এখানে যে একটা হ্যাজবল ব্যবহার করেছি এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিলের। এই স্টেনলেস স্টিলের হাতলটা কিন্তু আমরা এখানে ব্যবহার করে দিয়েছি। ইনশাল্লাহ এটাতে কোনো রকম সাইড এফেক্ট আসার কোনো সম্ভাবনা নেই। আপনারা যারা কিনা তৈরি করবেন এরকম বক্স ডোর সম্পূর্ণ চেষ্টা করবেন এসএসএর হার্ডওয়্যারি মালামাল ইউজ করার জন্য। এখানে যে আমরা এগুলা ইউজ করি নাই, এখানে যে কবজা ইউজ করছি আপনারা দেখতেছেন এখানে 100% এসএস বক্স কোম্পানির 100% এসএস যে কবজাটা আছে মোটা মানের, ওই কবজাটা ব্যবহার করার চেষ্টা করেছি। এবং ভিতর সাইড দিয়েও কবজা আমরা অয়েলিং করে দিয়েছি এবং বাইরের সাইড দিয়েও অয়েলিং করে দিয়েছি। আমি বাইরের সাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, বাইরের সাইডটা আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে আপনার কত মোটা মোটাভাবে জ্বালাই দেওয়া হয়েছে, এই জ্বালাইগুলো কিন্তু কোনোদিন নষ্ট হবে না। এখানে খুবই ভালো মানের রড ইউজ করা হয়েছে, স্টিক ইউজ করা হয়েছে, যে কারণে কোনোদিন এই জ্বালাই নষ্ট হবে না। যেখান থেকেই তৈরি করবেন না কেন, চেষ্টা করবেন ভালো মানের বা যারা অভিজ্ঞ তাদের দিয়ে কাজ করানোর জন্য, তাহলে আপনার জিনিসটা আপনি একুরেট পাইবেন বা কাজটা আপনার সৌন্দর্য পাইবেন। এই যে বক্স দরজার পেছনে কী রকম বা কোন অবস্থায় থাকে এটা দেখানোর চেষ্টা করতেছি। আমরা কিন্তু বক্স দরজায় এই যে পেছনে একটা দুইটা সিটকেরি এবং একটা হাতল ব্যবহার করেছি এবং কবজা ব্যবহার করেছি আমরা দুইটা তিনটা চারটা, এবং আমরা ভিতরে সবগুলা কিন্তু রিফিট মেরে দিয়েছি। এই যে রিফিটগুলো দেখতেছেন এগুলো কিন্তু খুবই মজবুত মানের রিফিট, এগুলো কোনো দিন নষ্ট হবে না, আশা করি বুঝতে পেরেছেন। যারা কিনা তৈরি করবেন অবশ্যই এই কাঠের দরজা বাদ দিয়ে আপনারা কম খরচের মাধ্যমে কিন্তু এগুলো তৈরি করে নিতে পারেন আপনার বাড়ির জন্য। আর যারা কিনা এই ধরনের বক্স দরজা তৈরি করতে চাচ্ছেন, আজকেও আমি আবারও রেটটা জানিয়ে দিচ্ছি। আপনারা যারা এরকম টাইপের কাটালি কাঠের দরজার মতো একটা স্ট্রং জিআই এর বক্স দরজা তৈরি করতে চাচ্ছেন, এই বক্স দরজাটার রেট কত পড়বে? 3 ফিট বাই 7 ফিট যদি আপনি দরজা তৈরি করতে চান তাহলে আপনার প্রতি বক্স দরজায় আপনার খরচ পড়বে 12,000 টাকা। আর এখানে যদি আপনি একটা অটোলক ব্যবহার করতে চান, এই জায়গাটা যদি একটা অটোলক ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনার আরও পার পিসে 2,000 থেকে 2,500 টাকা খরচ করতে হবে। আপনার অটোলকটা যত টাকা দাম আসবে অত টাকা আমাদেরকে দিয়ে দিলেই হবে, আমরা কিন্তু অটোলকটা আপনার জন্য এক্সট্রাভাবে লাগিয়ে নেব, আশা করি বুঝতে পেরেছেন। যারা তৈরি করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের ঠিকানা কিশোরগঞ্জ জেলা বাজিতপুর থানা উদানচর বাজার, এই বাজারে আসলে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন। আপনার বাড়ি 5টা 10টা 20টা 25টা দরজা যত কিছু কাজ থাকুক না কেন আমাদের একক শপ থেকে কিন্তু তৈরি করে নিতে পাচ্ছেন। আমরা শুধু এই ধরনের বক্স দরজা না, এসএস এমএস তাই গ্যালভানাইজ ইত্যাদি কাজ একই সাথে করে থাকি। আপনি চাইলেই কিন্তু আমাদের মাধ্যমে খুব সহজে এবং আপনি সুনিশ্চিতভাবে আমাদের কাছে অর্ডার করতে পারেন। আমরা কাজগুলো খুবই সুন্দরভাবে ফিনিশিং দিয়ে করে আপনার বাড়ির জন্য প্রস্তুত করি এবং আপনার বাড়িতে নিয়ে পৌঁছে দিই। পৌঁছে দেওয়ার পরে যেই মালামালগুলো আমরা নিজেরা ফিটিং করি, যেমন ধরেন এসএস থাই, এগুলো কিন্তু আমরা নিজের হাতে ফিটিং করে দিয়ে আসি, আশা করি আপনি বুঝতে পেরেছেন।
এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে দিবেন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন। লাইক কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন। সালামু আলাইকুম।